হ্যালো, গুড মর্নিং গেস। আজকে আমি অর্গানিকের একটা সাজেশন দিয়ে আসলাম, কন্টেনিং নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন গঠিত যৌগ যৌগ, যেটা অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন। তো এটাই ছিল আমাদের এই 2024 সালের সাজেশনগুলোর মধ্যে একটা চ্যাপ্টার, কারণ আমাদের অলরেডি 15টা ইউনিট কমপ্লিট করা হয়ে গেছিল। আজকে আমাদের এটা কমপ্লিট করে দিলাম, সুতরাং আমাদের আজকে মানে পুরো কেমিস্ট্রির যে 16টা ইউনিট রয়েছে সেই ইউনিটগুলির সাজেশন কমপ্লিট আমাদের। তো আমি একটাই আশা করবো, তোমরা যাতে এই সাজেশনগুলো আমার 16টা ইউনিটের কমপ্লিট করবে, এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় যাই। তো এখানে বলছে একটা কি, গ্রুপ এ নির্দেশ অনুসারে উত্তর দাও, পরিবর্তন করো একটি ধাপে, এক ধাপে উল্লেখ করে দিয়েছে এক ধাপে। তার মানে তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু পরিবর্তন করলে চলবে না, এমন একটা বিকারক দিতে হবে যাতে অ্যানিলিন থেকে ডাইরেক্ট নাইট্রোবেনজিন হয়। এটা তোমার দেখো, আমরা এটা সবাই জানি রিয়াকশানটা, আর আমি এটা যখন করাই তখন কিন্তু ইম্পর্টেন্টও দিয়েছিলাম, CF3C3OH। হ্যাঁ, এটা দিলেই কিন্তু তোমার অ্যানিলিন থেকে ডাইরেক্ট নাইট্রোবেনজিন উৎপন্ন হয়ে যাবে। তারপর দেখো দু নম্বরটা যেটা বলছে, ক্ষারীয় মাধ্যমে ফিনোলের সঙ্গে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে উৎপন্ন হয়। ক্ষারীয় মাধ্যমে, এখানে তোমার আম্লিক মাধ্যম হয় প্রথম মাধ্যমে, ক্ষারীয় মাধ্যম তিনটা, তো ক্ষারীয় মাধ্যমের কথা উল্লেখ করেছে। তো ক্ষারীয় মাধ্যমে উল্লেখ করলে তোমার এখানে চারটা অপশান দেওয়া রয়েছে, দেখো ওয়েজ এন্ডল, হ্যাঁ এটাই হবে, এটাই এই নম্বরটা অ্যান্সার হচ্ছে। তিন অথবা দিয়ে একটা কোশ্চেন রয়েছে, দেখো অ্যানিলের সাথে H2SO5 এর বিক্রিয়া উৎপন্ন হয়, এখানেও তোমার নাইট্রোবেনজিন, ফিনাইল হাইড্রোজিন, তারপরে তোমার নাইট্রোসোবেনজিন, তো মুলিকান বার্কার রিয়াকশানও কিন্তু নাইট্রোসোবেনজিন উৎপন্ন হয়েছিল, নাইট্রোসোবেনজিন হয় ওখানে। কোনটি প্যারাসিটামল, এটা আমরা সবাই জানি জ্বরে ওষুধ হিসেবে করা হয়, বেদনাশক, মানে একই সঙ্গে দুটা ক্রিয়া করে, বেদনা প্রথমে এবং জ্বর সারাতে। তো এই যে প্যারাসিটামল, এর প্যারাসিটামল সংকেত কী, দেখো গ্রুপ এ যেটা রয়েছে এটা কিন্তু প্যারাসিটামল নয়, BNSCO, হ্যাঁ এটা NSCO3, এটা হচ্ছে তোমার প্যারাসিটামল। দেখো প্যারাসিটামলের সংকেত দেওয়া রয়েছে, দেখবে কোনটি অ্যামোনিয়াম লবণ নয়, অ্যামোনিয়াম লবণ নয় বলছে। দেখো এখানে কিন্তু অ্যামোনিয়া রয়েছে, এখন অ্যামোনিয়া রয়েছে, এখানেও কিন্তু এন আছে কিন্তু এইচ দেওয়া আছে। দেখো এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টার্সারি, কিন্তু এটা কোয়াটারনারি, কোয়াটারনারি যেটা এটা কিন্তু অ্যামোনিয়াম লবণ নয়। তারপরে দেখো অথবা একটা রয়েছে, ক্ষারকত্বের নিম্নক্রমে ক্রম অনুসারে সাজাও, এখানে দেখো এক দুই তিন চারটা রয়েছে অপশান, মানে অনুসারে সাজাতে বলছে নিম্নক্রমে। তো এখানে যেহেতু এটা অ্যালিফেটিক অ্যামিন সবচেয়ে বেশি হবে, অ্যালিফেটিক অ্যামিন সবচেয়ে বেশি, তারপরে অ্যানিলিন হবে, তারপরে তোমার মেটানাইট্রো অ্যানিলিন, তারপরে প্যারানাইট্রো অ্যানিলিন। কী বললাম, অ্যালিফেটিক অ্যামিন প্রথমে, তারপরে অ্যানিলিন, তারপরে মেটানাইট্রো অ্যানিলিন, তারপরে প্যারানাইট্রো অ্যানিলিন। এবারে পাঁচ নম্বর যেটা কোশ্চেনটা রয়েছে, ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয় কোন বিক্রিয়া দ্বারা, এটা দেখো কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা। আমি কার্বিল অ্যামিন বিক্রিয়া কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করেছি, আমার চ্যানেলে গিয়ে দেখবে সম্পূর্ণ, কিন্তু A to Z রয়েছে কার্বিল অ্যামিন বিক্রিয়া সম্পর্কে। ক্লোরোফর্মও হয়, আবার কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ করা হয়, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন, অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের জন্য কার্বিল অ্যামিন বিক্রিয়া শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়, আর যেটা তোমার প্রাইমারি কিন্তু অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করার জন্য ব্যবহার করা, কাকে,
কাপলিং বিক্রিয়া। তো দেখো ছ নম্বর, কোন কোনটি ক্ষারীয় সর্বাধিক, কোনটির ক্ষারীয় সর্বাধিক, দেখো এনএস টু, এনএস টু ও টু এন, এনএস টু এন ও থ্রি, চারটা অপশান রয়েছে। তো আমরা জানি ক্ষারকত্ব সবচেয়ে বেশি হয় তোমার কার পেঞ্জাইলামিনের, এটা হচ্ছে তোমার কি ডি পেঞ্জাইলামিন। এবারে একটা আর দেখো অথবা দিয়ে রয়েছে ক্ষারকত্ব ক্রম অনুসারে সাজাও, এটা সেকেন্ডারি, এটা অ্যামোনিয়া, এটা প্রাইমারি, এটা তোমার টার্সারি। তো সবচেয়ে বেশি হবে তোমার কি সেকেন্ডারি, তারপরে তোমার টার্সারি, তারপরে প্রাইমারি, হ্যাঁ সবচেয়ে বেশি হবে তোমার সেকেন্ডারি, তারপরে তোমার অ্যামোনিয়া, সেকেন্ডারি, তারপরে তোমার অ্যামোনিয়া, তারপরে তোমার টার্সারি, তারপরে প্রাইমারি হবে। এবার আর বলে দিই, সেকেন্ডারি, অ্যামোনিয়া, টার্সারি, না তো একটু গোল গোল হচ্ছে, সেকেন্ডারি, হ্যাঁ সরি সেকেন্ডারি, তারপরে টার্সারি, তারপরে অ্যামোনিয়া, তারপরে প্রাইমারি। এটা হবে ক্ষারকত্বের ঊর্ধ্বক্রমে সাজাও, অ্যানিলিন, পি নাইট্রো অ্যানিলিন, পি টোলুডাইন, এন এন ফোর ট্রাইমিথাইলামিন, এটা রয়েছে। এটা হবে তোমার প্রথমে হবে পি নাইট্রো অ্যানিলিন, তারপরে অ্যানিলিন, তারপরে পি টোলুডাইন, তারপরে এন এন ফোর ট্রাইমিথাইলামিন। প্রথমে অ্যানিলিন, পি নাইট্রো অ্যানিলিন, তারপরে অ্যানিলিন, তারপরে পি টোলুডাইন, এন এন ফোর ট্রাইমিথাইলামিন। দেখো একটি জৈব যৌগ এ জলের দ্রব্য, এর জলীয় দ্রবণ এন এইচ সি ও থ্রিকে সি ও টু নির্গত হয়, জলীয় সি এস এল টু দ্রবণের সঙ্গে সাধারণকে উৎপন্ন করে ও এজরঞ্জক পরীক্ষা ছাড়া দেয়। দেখো এখানে কিন্তু সি ও টু গ্যাস নির্গত হচ্ছে, সি ও টু গ্যাস নির্গত মানে কি কার্বোসিলিক অ্যাসিড, আর সাধারণকে সাধারণকে কোনটা আয়োডো ফর্ম হতে পারে, বেঞ্জিন হতে পারে। তো যাই হোক এখানে দেখো অপশান এ হলো, এটা এটা হবে না কিন্তু বি, এটা হ্যাঁ বি বি অপশান হবে। দেখি এবারে আমরা পরে পাতে যাই, দেখো তারপরে বলছে গ্রুপ বি এ রাসায়নিক বিক্রিয়ার সাথে কীভাবে পার্থক্য করবে, এখানে দুটো দিয়ে রয়েছে, একটা পার্থক্য করতে হবে। এখানে দেখো মিথাইলামিন এবং মিথাইল সরি মিথাইল সায়ানাইড এবং মিথাইল আইসোসায়ানাইড, এটা কিন্তু ভালো, খুব ভালো, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট খুব। তিন নম্বর দেখো অ্যানিলিন ও বেঞ্জাইলামিন রয়েছে, তারপরে তোমার নাইট্রোমিথেন এবং মিথাইল নাইট্রাইড দুটো রয়েছে। তো দেখো এক দুই তিন এই তিনটা থেকে কিন্তু পড়ে যেতে পারে, দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে বলছে গ্রুপ সি এর যেগুলো মিথাইল সায়ানাইডকে কীভাবে ব্যবহার করে মিথাইলামিন ও ইথাইলামিন সংরক্ষণ সংশ্লেষ করা যাবে, দেখো এগুলো পড়া আছে তোমরা একটু দেখবে, হচ্ছে ব্যাপার এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো, এন এন ও টু, তাহলে এন এন ও টু লেগে যাবে, এটা কিন্তু তোমার মুলিকেন বার্কার রিয়াকশানের, আর এটা টোলেন্স বিকারক, তো মানে কেনাট্রোসোমিন উৎপন্ন হবে। তারপরে আবার এ থেকে সি পর্যন্ত গঠনগুলি লিখো, গঠনগুলি লিখতে বলছে, নাইট্রোবেঞ্জিন দেওয়া আছে, ক্লোরিন লোহার জন্য, এটা তো বিজারণ করছে এস টু, এটা তো তোমার স্যানমায়ার রিয়াকশান, তারপরে তোমার ডাইজোনিয়াম ডাইজোবিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে এখানে, এটি প্রাইমারি অ্যামিন সনাক্তকরণ করবে কীভাবে, সমীকরণ উল্লেখ করবো, এটা ভালো কোশ্চেন। এগুলো এটাও দেখো একটা রয়েছে, এটা কিন্তু ডাইরেক্টলি উৎপন্ন হবে তোমার ফ্লোরোবেঞ্জিন, এটা তোমার হবে সিএস থ্রি সিএস টু এনএস টু হয়ে যাবে, এটা তো আমরা করলাম, এটা কী হবে তোমার নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করবে, নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন বিজারণ করলে হয়ে যাবে, অ্যানিলিন থেকে এটা আমাদের কার্বিলামিন বিক্রিয়া করলে বেঞ্জিল আইসোসায়ানাইড উৎপন্ন করবে, অ্যানিলিন থেকে তোমার এইচ এন ও টু জিরো থেকে পাঁচ ডিগ্রি সি তাপমাত্রা দিলে হয়ে যাবে। এগুলো দেখো এগুলো রিয়াকশন কিন্তু সবকটাই প্রায় করা হয়েছে, তোমরা খালি একটু দেখবে, আমি জাস্ট তোমাদের সাজেশনগুলো দিয়ে দিলাম। নাইট্রোবেঞ্জিক অ্যাসিড খাওয়ার প্রথম ধরন বিয়োজিত করলে কোন ক্ষেত্রে কী পদার্থ তোমার, এটা খুব ইম্পর্টেন্ট, তিনটার মধ্যে একটা আছে বিক্রিয়ায়, বিকারকগুলি লেখো, অ্যাসিটামাইড মানে এটা তো তোমার হফম্যান রিয়েজেন্ট, মানে সিও গ্রুপটাও দেখো হটে গেছে, বি আর টু কে ও এইচ ডেল্টা দিলে হয়ে যায়, বেঞ্জিক অ্যাসিডকে সায়ানাইড, এটা তো তোমার স্টেপেনসন বিজনের বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, স্টেপেনসন এসেন্সিয়াল টু গাড়ো এসসিএল, জোয়ালার ডেল্টা দিলে হয়ে যাবে। কীভাবে ঘটবে দেখো, অ্যানিলকে গ্লেসিয়াক অ্যাসিটিক অ্যাসিড
যোগে রিফ্লাক্স করা হলো, খুব ইম্পর্টেন্ট। অ্যানিলিনকে ক্লোরোফর্ম কোষ্টিক পটল দ্রবণ যোগ করা হলো, এটা কার্বিলামিন বিক্রিয়া। আর লাস্ট যেটা কোশ্চেন রয়েছে আমাদের, দেখো হিন্সবার্গ পদ্ধতির সাহায্যে 1, 2 ও 3 ডিগ্রি অ্যামিনে শনাক্তকরণ করবে কীভাবে, খুব ইম্পর্টেন্ট এগুলো। দেখো সাজেশনগুলো আমরা পড়েছি সম্পূর্ণ 2013 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, এবং 2023 সালের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর সঙ্গে কম্পেয়ার করে আমরা কিন্তু এই সাজেশনটা করেছি। তো আশা করি আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল পুরো কেমিস্ট্রির 16টা ইউনিটের সাজেশন দেওয়া। এবার আমার একটাই অনুরোধ, তোমরা যে সব অ্যান্সারগুলো এখনও কমপ্লিট করতে পারোনি বা খুঁজে পাওনি সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো, আমি সেই সব অ্যান্সারগুলো আমি তোমাদের মধ্যে করে শেয়ার করে দেবো। এবং প্রত্যেকটা আমি এর আগের ভিডিওতে আমার বলেছিলাম যে আমার কেমিস্ট্রির ক্লাস 11 এবং 12 মিলে সম্পূর্ণ কিন্তু রিয়াকশান কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবাই ভালো থাকো, একটু সবাই নিজের স্টাডিটা করো, এটুকুই আমার আশা। তো থ্যাংক ইউ গেস।